নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো 2023 সালে প্রধানমন্ত্রী আবাস যোজনা যে নতুন লিস্ট প্রকাশিত হয়েছে, সেখানে অনেকে অনেকের নাম কিন্তু খুঁজে পাচ্ছে না, কিন্তু আমি আজকে যে পদ্ধতিতে চেক করাটা দেখাবো সেখানে কিন্তু আপনি আপনার নামটা অবশ্যই খুঁজে পাবেন। তো তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, চেক করতে হলে যেকোনো একটা ব্রাউজার ওপেন করে টাইপ করবেন IAY। এবার বন্ধুরা, এখানে F6 F2 ট্রান্সফার সামারি এর উপরে ক্লিক করতে হবে। করার পর এখানে হোম অপশানে ক্লিক করুন। করার পর বন্ধুরা এখানে আওয়াজ অপশানে ক্লিক করে জাস্ট রিপোর্ট অপশানে ক্লিক করুন। এরপরে ABCD অনেকগুলো অপশান পাবেন এখানে, তো আপনাকে এই যে অপশানের বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশন এর উপর আপনাকে ক্লিক করতে হবে। এবার এখানে ক্লিক করে বন্ধুরা আপনি আপনার স্টেটটা সিলেক্ট করুন, তারপর এখানে ক্লিক করে আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, এখানে ক্লিক করে আপনি আপনার ব্লকটা সিলেক্ট করুন, তারপর বন্ধুরা এখানে ক্লিক করে পঞ্চায়েতটা সিলেক্ট করবেন, তারপর বন্ধুরা এখানে ক্লিক করে ফিনান্সিয়াল ইয়ার 2022-23 রাখুন, তারপর এখানে ক্লিক করে বন্ধুরা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ সিলেক্ট করবেন, তারপর এখানে ক্যাপচার প্লাস মাইনাস করে রেজাল্টটা এখানে বসিয়ে দেবেন, তারপর সাবমিটে ক্লিক করুন। এবার বন্ধুরা এরকম একটা লিস্ট আপনার ওপেন হয়ে যাবে। এখানে রয়েছে বেনিফিশিয়ারি নেম, এখানে রয়েছে বাবা কিংবা স্বামীর নাম, এছাড়া রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার, আর এখানে দেখুন PMAYG 2022-23, ঠিক আছে। আর এখানে জব কার্ডের নাম্বার, এখানে অসংখ্য নাম আপনি পাবেন, তো আপনি চাইলে এখানে ডাউনলোড PDF-এ ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন, পরে আপনি অফলাইনে বসে চেক করে দেখে নিতে পারেন। তাছাড়া উপরে থ্রি ডটে ক্লিক করে আপনি যদি আপনার নামটা খুঁজে না পান তো ফাইন অপশানে যাবেন। যাওয়ার পরে বন্ধুরা এখানে আপনি আপনার নামটা টাইপ করবেন, করে যদি আপনার নামটা থাকে তো এখানে হাইলাইট করবে বন্ধুরা। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।